জিন পরি আর ভূতপ্রেতের ভয়ে এক থেকে 150 পরিবার সন্ধ্যার পর ঘর ছেড়ে বের হতে পারছেন না। দরজা জানলা বন্ধ করে ঘরে লুকিয়ে থাকছে এমন খবর জেনে ঘটনার অনুসন্ধানে জোর ইন্দ্রা এলাকায় গিয়ে জানা গেল আসল ঘটনা। ভূতপ্রেত নয় বরং রফিকুল ইসলাম নামে এক তান্ত্রিকের ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র আর অপচিকিৎসায় মানসিক ভারসাম্য হারিয়ে অস্বাভাবিক আচরণ করা দুই যুবক আর তাদের মায়ের অসুস্থ হয়ে পড়া নিয়ে আতঙ্কিত পুরো এলাকা। সন্ধ্যার পর ওই দুই যুবক লোকজনকে মারপিট ও ঘরবাড়ি ভাঙচুর করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ঘরের মধ্যে জিন নামাইছে, এ নামার পর থেকেই বড় ছেলেটা অসুস্থ, ওর মাও অসুস্থ, পিছনে ছুটে এইটা নিয়ে সবাই আতঙ্কে আর কি। এক ধরে ওক ডাঙায় ওক লাথি মারে, আমাকে লাথি দিছে। এখানকার বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতেই এসব করছে ভণ্ড কবিরাজ। মানুষের তো সব সময় ঘরে খাবার থাকে না, না দিলে ওর খুব রাগ উঠে যায়, টাকা পয়সা মানে ধাপ্পাবাজি করে চলে। কবিরাজ যে করে কিন্তু ও ভালোটা করতে পারে না, খারাপটা করে। অনেক খুঁজে পাওয়া গেল কবিরাজ রফিকুলকে, কিন্তু অভিযোগের সদুত্তর নেই তার কাছে। একটা মিথ্যা আমি বলবো, আমি যেহেতু একদিন মরব, দাদা ইয়া করে এই এখন তো আমাকে একদম ভাত খাওয়া হলো সরে আসতে জাস্টিফাই করেন, যারা রিটায়ার্ড পার্সন বা আশপাশের যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। ভুয়া এই কবিরাজের বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ এসেছিল বলে জানান পুলিশ কর্মকর্তা। এই ব্যক্তির নামে এর পূর্বেও অভিযোগ এসেছিল, আমরা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিয়েছিলাম। সে আবারও যদি একইভাবে মানুষকে প্রতারিত করে, আমরা আমাদের মতো করে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেব। ভুক্তভোগীরা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।